26শে মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে পোলোগ্রাউন্ড কলোনি আন্তঃ ক্রিকেট টুর্নামেন্ট 2021-এর সম্মাননা প্রদান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। টুর্নামেন্টটি পোলোগ্রাউন্ড সমাজ কল্যাণ সংস্থার সহযোগিতায় আয়োজন করে পোলোগ্রাউন্ড ছাত্রলীগ। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ এর সাবেক সদস্য ও সহসম্পাদক ও চট্টগ্রাম মহানগর যুবলীগের সংগঠক সাইফুল আলম লিমন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পোলোগ্রাউন্ড সমাজ কল্যাণ সংস্থার সভাপতি সৈয়দ হেমায়েত হোসেন। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন খাইরুল আলম ইমন। টুর্নামেন্টে মরহুম মোশারফ হোসেন একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় মরহুম শাহ আলম একাদশ। সবশেষে পুরস্কার বিতরণীর পর প্রধান অতিথির বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। আজকের এই মহোদী টুর্নামেন্টে উপস্থিত খেলোয়াড়বৃন্দ এবং যারা উপস্থিত আছেন সবাইকে জানাচ্ছি বাংলাদেশ আওয়ামী যুবলীগের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। সুধী সমাবেশ স্বাধীনতা আমাদের দায়িত্ব, এটা আমার ব্যক্তিগত অপিনিয়ন, এবং এই দায়িত্ব আমরা পেয়েছি আমাদের পূর্ববর্তী যারা আছেন, যারা এদের স্বাধীন করে গেছেন তাদের কাছ থেকে। স্বাধীনতার দায়িত্ব কেন? স্বাধীনতা মানে মানে রাস্তা দিয়ে শার্ট খুলে হেঁটে যাওয়া না, মানে যা ইচ্ছা তা করা কিন্তু স্বাধীনতা না। স্বাধীনতা হচ্ছে একটা দায়িত্ব। স্বাধীনতা হচ্ছে আমরা যা বলি যেন সুন্দরভাবে সেটা উপস্থাপনা করি, এবং আমরা যা করি সেটা যেন সুন্দরভাবে করার যোগ্যতা অর্জন করি। আমি স্বাধীনতাকে দায়িত্ব এই হিসাবেই বলছি, স্বাধীনতাকে দায়িত্ব এই হিসাবেই বলছি কারণ আপনারা যারা আজকে এখানে আছেন বা বাংলাদেশের যারা আছে সবাইকে এই দায়িত্বটা নিতে হবে বাংলাদেশ যেন একটি উন্নত, হ্যাঁ, সুখী সমৃদ্ধিশীল এবং উন্নয়নশীল দেশে পরিণত হতে পারে।